আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আমরা এই আয়োজনটি শুরু করেছিলাম। এই আয়োজন এখন শেষ পর্যায়ে, আর দুদিন আছে মাঝখানে। 16 তারিখের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, নানান দিক বিশ্লেষণ করছি। সেই বিশ্লেষণ আপনাদের কারো মনোপুত হচ্ছে, কারো মনোপুত হচ্ছে না, এটা স্বাভাবিক। কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে কিছু প্রশ্ন উত্থাপন করা। সেই প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসছি। সর্বশেষ যে খবর, সেই খবরটি কিছুক্ষণ আগে আপ হয়েছে একটি দৈনিকে, সেটি হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না পুলিশের উদ্দেশ্যে তৈমুর আলম। কেন শেষ পর্যায়ে পুলিশ প্রশাসন সামনে আসছে পরিষ্কার না, সেটি সেলিনা হায়াত আইভির কাছেও প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, মাদক মামলায় তারপরে অন্য অন্য অপরাধের যদি কাউকে অ্যারেস্ট করে, সেখানে কিছু বলার নেই। তো বলার তো আছে, হঠাৎ করে 16 তারিখের আগে এই সমস্ত মামলার আসামিদের ধরার উদ্দেশ্যটা কী? এখন সেলিনা হায়াত আইভির মতন নেত্রী, তা তো জানা উচিত যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে বিভিন্ন নির্বাচনের আগে বহুজনের নামে একটি মামলা দেখানো হয়, নথিপত্র সে জানেও না যার নামে, দেখা যায় যে তার নামে মামলা আছে। এগুলি তো মানে রাজনৈতিক উদ্দেশ্যে, এটা তো বলার অপেক্ষা রাখেন, এটা নিয়ে বিতর্কেরও কোনো অবকাশ নেই। এখন সেলিনায়াত আইবি, তৈমুর আলম খন্দকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। এই ঘটনা তো আর সেলিনায়াত আইবির কর্মীদের ক্ষেত্রে হচ্ছে না, হচ্ছে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে। তিনি আবার অবশ্য বলছেন যে, আমি প্রশাসনকে অনুরোধ করছি যে কাকাকে যেন সহযোগিতা করা হয়। কাকা বলতে তৈমুর আলম খন্দকারকে তিনি কাকা বলছেন, চাচা, তো ভালো কথা। তো এটা অনুরোধ তো না, এটাকে তো রীতিমতো যদি উনি সত্যভাবে প্রতিবাদ করেন তাহলে কিন্তু ওনার স্বচ্ছতা ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আমি এখন এই স্বচ্ছতা এবং ভাবমূর্তি প্রসঙ্গেই আসছি। আসলে সেলিনা হায়াত আইভির প্রতি কিন্তু মানুষের কিন্তু অনেক প্রত্যাশা, গণমাধ্যম কর্মীদেরও প্রত্যাশা। 2011 সালে কিন্তু সেই প্রত্যাশা জন্ম দিয়েছিল, যখন নৌকার প্রতীকের শামীম ওসমানকে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। কী কারণে সেলিনা হায়াত আইভির প্রতি এত সমর্থন? সমর্থন একটাই কারণ, তিনি স্লোগান দিয়েছিলেন যে নারায়ণগঞ্জকে তিনি রাজনীতির মাফিয়াতন্ত্র থেকে মুক্ত করবেন, রাজনীতিকে দখলদারিত্বের থেকে মুক্ত করবেন। এই যে স্লোগান, এই যে তারুণ্যের একটা জোয়ার তিনি বইয়ে দিয়েছিলেন এবং মানুষকে জাগ্রত করেছিলেন যে খারাপ রাজনীতি নারায়ণগঞ্জের মাটিতে চলবে না, ভালো রাজনীতি, সুস্থ রাজনীতির ধারা নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হবে। কেননা এই নারায়ণগঞ্জকে ঘিরে আপনারা জানেন যে দখল, চাঁদাবাজি, নানান রকম অপকর্ম আছে, এবং তার মূল পৃষ্ঠপোষক ছিল হচ্ছে একটি রাজনীতি। সেই রাজনীতির বিরুদ্ধেই কিন্তু কথা বলেছিলেন সেলিনা হায়াত আইভি, এবং সেই কারণেই কিন্তু শামীম ওসমানের মতন বহু একজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছিলেন লক্ষাধিক ভোটের ব্যবধানে। কিন্তু তারপর থেকে এখন যদি প্রশ্ন করা হয় যে সেই 2011, আজকে 22, এই দীর্ঘ 11 বছরে সেলিনা হায়াত আইভি কি সত্যি পেরেছে এই অপরাজনীতিকে, রাজনীতির মাফিয়াতন্ত্রকে রাজনীতি থেকে উৎখাত করতে, উচ্ছেদ করতে? তা তো পারেননি, বরং তিনি এক ধরনের আপোষ করে নিজে গা বাঁচিয়ে কোনো রকমে তার অবস্থানটা জানান দিয়ে তিনি চলেছেন। তিনিও চলেছেন তার মতন করে, শামীম ওসমানও চলেছেন তার মতন করে। তাহলে প্রত্যাশা পূরণ হলো কোথায়? এবং দেখা যাচ্ছে যে গত নির্বাচন থেকে যেটি হঠাৎ করে তিনি নির্বাচনের আগে দিয়ে একটা ট্রাম্প কার্ড বের করেন, শামীম ওসমানের ট্রাম্প কার্ড, যে গডফাদার বলে আবারও তিনি হুঙ্কার চালান। কিন্তু গত 11 বছরে তো এই হুঙ্কার ধারাবাহিকভাবে চালানো হয়নি। সেই কারণে কিন্তু যখন নাকি শামীম ওসমান দৃশ্যপটেই নাই, তখন কিন্তু আবারও সেই প্রসঙ্গটা নিয়ে আসা হলো, যে বলা হলো যে শামীম ওসমানের সমর্থকরা বা তার সহযোগীরা তাকে সমর্থন করছে না। কিন্তু দীর্ঘ 11, 12, 13, 14 বছর তিনি তো ক্ষমতায় আছেন, তার দরকার কী? এই শামীম ওসমানদের সমর্থন ছাড়াই তো তিনি জনতাকে নিয়ে, তো তিনি আগেও জিতেছেন, এবারও জেতার কথা। হঠাৎ করে তিনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়লেন কেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে কি সেলিনা হায়াত আইভির ইমেজ কি একটু কমে গেল? আবার নৌকার কারণেও কি উনি একটু পিছিয়ে গেল?
কেননা যারা নৌকার বিরোধী রাজনীতি করে তাদেরও তো একটি বড় একটি সমর্থক গোষ্ঠী আছে, ভোটাররা আছে। তারা তো আর যাই হোক না কেন, সেখানে সেলিনা হায়াত আইবি হোক আর যেই হোক না কেন, নৌকায় তো সহসায় ভোট দিতে চাইবে না। আবার অনেকে আছে যারা উদারমনা, তারা চিন্তা করে যে না, মার্কা বড় কথা না, বড় কথা হলো প্রার্থী, সুতরাং সেই ক্ষেত্রে যোগ্য প্রার্থী সেলিনা হায়াত আইবিকেই আমরা ভোট দেবো। কিন্তু সেই সংখ্যাটা তো একটা 50-50 হতে পারে। যদি নৌকা বিরোধী একটি ভোট থাকে 20,000, 40,000 বা 50,000, তাহলে সেলিনা হায়াত আইবি নৌকা নিয়ে নির্বাচন করছে, তখন মাথায় হয়তো খুব একটা নৌকা রাখলো না, সেলিনা হায়াত আইবিকে রাখলো, তাহলে 50,000-এর মধ্যে অর্ধেক গেল, আর বাকি অর্ধেক তো কোনোভাবেই যাবে না, কেননা তারা তো কোনোভাবেই নৌকাকে সহ্য করবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো যদি দর্শক আপনারা খেয়াল করেন, সেখানে কিন্তু যেখানেই সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু অনেকেই নৌকার বিরুদ্ধে ভোট দিচ্ছে, সেখানে কিন্তু আর মানে প্রার্থীকে গণনায় আনছে না, নৌকার বিরুদ্ধে কিন্তু চলে যাচ্ছে। ওই ধারা যদি নারায়ণগঞ্জে এসে পড়ে তখন কি হবে? এখানে এই নির্বাচনে আর দুদিন আছে, সেই কারণে একটু কিছু মতামত রাখি। এই নির্বাচনে কিন্তু সবচেয়ে বিপদে আছে কিন্তু সেলিনা হায়াত আইবি, কয়েকটি কারণে। এক হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের কিন্তু ধানের শীষ মার্কা নেই, ফলে সরাসরি বলতে পারছেন না যে তিনি বিএনপির প্রার্থী। তিনি একেবারে নৌকার প্রতীক নিয়ে আছেন, যেই নৌকা নিয়ে সারা দেশে ইউপি নির্বাচনে কিন্তু একটু টালমাটাল অবস্থা, আস্তে আস্তে কমছে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ের সংখ্যাটা কমে আসছে, এবং দীর্ঘদিন নৌকার শাসন থাকার কারণে নৌকার প্রতি একটি বীতশ্রদ্ধ আছে মানুষ, অনেকে ক্ষুব্ধ আছেন, ফলে এই স্রোতটা তো নারায়ণগঞ্জেও আছে, সারা দেশে যদি থাকে নারায়ণগঞ্জেও থাকবে। তাহলে সেই প্রতীক নিয়ে কিন্তু সেলিনা হায়াত আইবি নির্বাচন করছে। কার বিরুদ্ধে? তিনি কিন্তু শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করছে না, তৈমুর আলম খন্দকারকে তিনি শামীম ওসমানের ছায়া হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে নির্বাচন করতে চাইছেন। অর্থাৎ সেই পুরনো 2011 সালে যে জোয়ারটা তিনি তুলেছিলেন শামীম ওসমানের বিরুদ্ধে, সেই জোয়ারটা তিনি তুলতে চাচ্ছেন। কিন্তু এখানে পার্থক্য হলো যে এইবার কিন্তু তিনি স্বতন্ত্র না, এবার কিন্তু তিনি সরাসরি নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। গত নির্বাচন 2016-তে তিনি যেই নির্বাচন করেছিলেন সেটি নৌকা প্রতীক নিয়ে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু তুলনামূলকভাবে অনেক দুর্বল, অ্যাডভোকেট সাখওয়াত। সেই তুলনায় কিন্তু তৈমুর আলম খন্দকারের একটি ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, তার একটা গ্রহণযোগ্যতা আছে, মজলুম জননেতা হিসেবে তার একটা পরিচিতি আছে, তিনি বিতর্কিত না, এবং তার একটি আছে, দুঃখের কথাও সবাই জানে যে 2011 সালে তিনি নির্বাচন করতে যে তার বাড়িটা বিক্রি করেছিলেন, তিনি একেবারে পথে বসে গিয়েছিলেন, সেই মানুষটি আজকে সবার সমর্থন নেওয়ার জন্য তিনি আজকে নির্বাচনে দাঁড়িয়েছেন, এবং দলও তাকে পরিত্যাগ করেছে, দল তাকে ধানের শীষ প্রতীক দেয়নি। এখন এই ধানের শীষ প্রতীক না দেওয়ার জন্য ঘটনাক্রমে আবার একটি সাপে বর হয়েছে তৈমুর আলম খন্দকারের পক্ষে। সুতরাং এই নির্বাচনটা কিন্তু সবচেয়ে কঠিন সেলিনা হায়াত আইবির পক্ষে। সেলিনা হায়াত আইবি যদি জেতে তাহলে কিন্তু অনেক প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে, অনেক বিতর্কের অবসান ঘটে যাচ্ছে, আর যদি হারে তাহলে কিন্তু তাকে আবার নতুন করে যুদ্ধ শুরু করতে হবে। সেই যুদ্ধটা কঠিন যুদ্ধ হবে, কেননা তখন কিন্তু শামীম ওসমান তারা কিন্তু আপার হ্যান্ডে চলে আসবে, তখন পরিস্থিতি কিন্তু খুবই প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে সেলিনা হায়াত আইবি। সুতরাং এই নির্বাচনটা কিন্তু সেলিনা হায়াত আইবির জন্য অত্যন্ত কঠিন এবং জটিল হিসাব নিকাশ। সেই সব হিসাব নিকাশ পার হয়ে তিনি জিতবেন কি না, সেই বিষয়ে নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের ভোটাররা রায় দেবে 16 জানুয়ারি। দর্শক দেখতে থাকুন, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।